विश्वकवि रवीन्द्रनाथ ठाकुर एर बला किछु कथा भिडियोटी देखले आपनार जीवने आत्मविश्वासेर अभाव थाकबे ना। चित्र जेथा भय शून्य, उच्च जेथा शिर, ज्ञान जेथा मुक्त, जेथा गृहेर प्राचीर। जदि तो डाक शुने केउ ना आसे तबे एकला चलो रे। निंदा करते गेले बाइरे थेके करा जाय, किन्तु विचार करते गेले भितरे प्रवेश करते हय। क्षुद्रके निये बृहत्त, सीमाके निये असीम, प्रेमके निये मुक्ति। प्रेमेर आलो जखनई पाई तखनई सेखाने चोख मेली, सेखानेई देखी सीमार मध्ये सीमा नेई। सिमुल काठ होक बा बकुल काठ होक, आगुनेर चेहराटा एकई। ভালোবাসা কথাটা বিবাহ কথার চেয়ে আরো বেশি জানতো। পাপকে ঠেকাবার জন্য কিছু না করাই তো বড় পাপ। ক্ষমাই যদি করতে না পারো তবে তাকে ভালোবাসো কেন? মনুষ্যত্বের শিক্ষাটাই চরম শিক্ষা, আর সমস্তটাই তার অধীন। কখনো বা চাঁদের আলোয়, কখনো বসন্ত সমীরণে, সেই ত্রিভুবন জয়ী অপার রহস্যময় আনন্দ মূর্তিখানি জেগে উঠে মনে। প্রত্যেকটা মন আরেকটা মনকে খুঁজছে, নিজের মনের ভাবকে অন্যের মনে ভাবিয়ে তোলার জন্য। প্রহর শেষের আলোয় রাঙা সেদিন চৈত্র মাস, তোমার চোখে দেখেছিলাম আমার সর্বনাশ। নদীর উপারে পাহে ছাড়িয়া নিঃশ্বাস, ওপারেতে স্বর্গসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসিয়া দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে কহে, যাহা কিছু সুখ সকল ওই পারে। অপর ব্যক্তির কোলে পিঠে চড়ে এগিয়ে যাওয়ার কোনো মাহাত্ম্য নেই, কারণ চলার শক্তি লাভের যথার্থ লাভ, এগিয়ে যাওয়া মাত্র লাভ না। অতীত কাল যতই বড়ই কাল হোক, নিজের সম্বন্ধে বর্তমান কালের একটা স্পর্ধা থাকা উচিত, মনে থাকা উচিত তার মধ্যে জয় করার শক্তি আছে। আনন্দকে ভাগ করলে দুটো জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে জ্ঞান আর অপরটা হচ্ছে প্রেম। অক্ষমের লোভে আলাদিনের প্রদীপের গুজব শুনলেই লাফিয়ে ওঠে, আগুনকে ভয় পায় সে আগুনকে ব্যবহার করতে পারে না। নিজের অজ্ঞতা সম্বন্ধে অজ্ঞানতার মতো অজ্ঞান আর তো কিছুই নেই। গোলাপ যেমন একটা বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনই একটা বিশেষ জাতের মানুষ। বন্ধন আছে মাটির কণায়, বিচ্ছেদ আছে বালির কণায়। অধিকার চেয়ে পাওয়া যায় না, কর্মের দ্বারা অধিকার সৃষ্টি করতে হয়।